নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মাঘি পূর্ণিমা এবং ছয় ছয়টি মহা সংযোগ সৃষ্টি হয়েছে আগামীকাল দেখুন সর্বাত্ম সিদ্ধিযোগ গুরুপুষ্যা যোগ অমৃত যোগ এবং রবি যোগ এবং পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার এই সিদ্ধি যোগে অমৃত যোগে এবং রবি যোগে রবি যোগে গুরুপুষ্যা যোগে এই ছয়টি রাশির কপাল খুলতে চলেছে মাঘী পূর্ণিমায় অবশ্যই মাঘী পূর্ণিমার দিন আপনারা গঙ্গাসান অবশ্যই করুন এবং দান ধ্যান অবশ্যই আপনারা করুন একশো একান্ন বছর পর এই মহা সংযোগ সৃষ্টি হয়েছে যার ফলে এই ছয় রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং এই বছর পর এই 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 যোগগুলো লাভ দিতে চলেছে ছয়টি রাশিকে কোন সৌভাগ্যশালী ছয় রাশি এবং কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে আলোচনা করব প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির এই বছর পর এই পূর্ণিমাতেই পর থেকেই আপনাদের কপাল খুলতে চলেছে আপনাদের অর্থনৈতিক জায়গা আপনাদের মজবুত হবে এবং আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে ব্যবসা যারা করছেন ব্যবসাতে আপনাদের বড় চেঞ্জ আসতে চলে যে কোনো ব্যবসা করুন পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এর সাথে সাথে কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ কর্ম যারা করছেন কর্মের জায়গাটা নিয়ে যাদের চাপ চলছিল সেই জায়গা থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন চাপটা কিছুটা কমবে এবং বড় কর্ম যোগ আসবে আপনাদের এমএনসি কোম্পানি বা আপনাদের গভর্নমেন্ট সার্ভিসের গভর্নমেন্ট চাকরির জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং কোন বড় শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো ছটি রাশির মধ্যে দুই নম্বর রাশি সেই রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে সিংহ রাশির আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনারা পেতে চলেছেন কারণ সিংহ রাশির আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব মজবুত হতে চলেছে আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন কোনো সম্পত্তি ক্রয়ের জায়গা দেখা যাচ্ছে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় পূর্ণ মাত্রায় আপনারা এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এর পাশাপাশি আপনাদের সিংহ রাশির ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দিবে সন্তান প্রাপ্তি এবং আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও উন্নতি কিন্তু হতে চলেছে ইনকাম বাড়বে আপনাদের তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে একশো একান্ন বছর পর এই মাঘে পূর্ণিমাতে আপনারা চাইলেও ভুলতে পারবেন না এই সময়টা আপনাদের ক্ষেত্রে কত বড় সুযোগ আপনাদের আসতে চলেছে আপনাদের সুনাম আপনাদের খ্যাতি আপনাদের পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে মান সম্মান এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই মাঘী পূর্ণিমার সময় থেকে এই যে যোগগুলো সৃষ্টি হয়েছে ধনু রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে ধনুরাশির ভাগ্যের দ্বারা আপনাদের যে কোনো কাজ আপনাদের হতে চলেছে এবং ডুবে গেছে এমন কোন টাকা আপনারা এই সময় পেতে চলেছে এবং সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন অর্থনৈতিক আপনাদের উন্নতি এই সময় দেখা যাচ্ছে এবং পাশাপাশি এই সময়ের মধ্যে আপনাদের কোনো জায়গা থেকে আপনাদের কর্মের যোগ কিন্তু কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বড় ধরনের অ্যাচিভমেন্ট গুলো কিন্তু পাবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণের যোগ রয়েছে ব্যবসাতে আপনারা দুর্দান্ত সফলতা পাবেন ইনকাম আপনাদের ডাবল হতে চলেছে এবং এর পাশাপাশি এই যোগে আপনাদের কোনো প্রপার্টি কিনেছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি হ্যাঁ মকর রাশির এই মাঘী পূর্ণিমার পর থেকেই আপনাদের ভাগ্য চমকাতে চলেছে বিশেষ করে আপনারা এই সময় ফরেন থেকে লাভ পাবেন যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে থাকেন তারা কিন্তু লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের খ্যাতি অর্জন আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের কোনো জায়গা থেকে মানে আটকে গেছে এমন কোনো মানে কাজ কোনো প্রজেক্ট আপনাদের হবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন টেকনিক্যাল লাইনে যারা রয়েছেন মেডিসিনে বিজনেসের সঙ্গে যারা রয়েছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ এই যে রাশিগুলোর আমি কথা বললাম আগামীকালের পর থেকে কিন্তু এই রাশিগুলোর কপাল কিন্তু ভুলতে চলেছে চাইলেও ভুলতে পারবে না অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার রাশি রাশির ভাগ্যদয় হতে চলেছে আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে এই সময়ের মধ্যে আপনারা বড় জায়গা থেকে আপনাদের প্রফিট আসবে কোনো সম্পত্তির ক্রয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন ঋণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয়টি রাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন এই যে একশো বছর পর এই দুর্লভ যে মহা মহাসংযোগগুলো সৃষ্টি হয়েছে যার ফলে এই ছয়টি রাশি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সুস্থ থাকুন ভালো থাকুন